বরগড় সরসরা গাঁরে গলাকালি ঘটিবার হত্যা ঘটনাকে নেই জোর ধরিছে চর্চা। দিন দুইপহরে সরসরা গাঁর বিশ্বনাথ মির্ধাঙ্কু ভুজালিরে আক্রমণ করে হত্যা করবার ঘটনা রাজনৈতিক মোড় নেইছে। গলাকালি বিজেপি সাংসদ প্রার্থী প্রদীপ পুরোহিত এই ঘটনার বিজেডিকে টার্গেট করিবার বেলকে আজকা বিজেডি তরফ বরগড় জেলার কার্যকারী সভাপতি বি বিজেপিকে টার্গেট করছেন। বিজেডির ওয়ার্কিং প্রেসিডেন্ট যে রয়েছেন জাপান মহাপাত্র গলাকালির ঘটনাকে নেই কহিছেন যে যিয়ে এই ঘটনার মুখ্য অভিযুক্ত রয়েছেন আর তাঁকর সাথী মানে যদি প্রকৃতিতে তদন্ত করা যায় তদন্ত স্পষ্ট জনা পড়বা যে ইমানে সমস্তে বিজেপি কর্মী বলে। অলগা আড়ে আজ মে 21 তারিখ 4 বজে সুদ্ধা খবর প্রসারণ হবার তক অভিযুক্ত ধরা নুহে পড়ে। এটা পূর্ব শত্রুতা বলি করি বরগড় পুলিশ সূচনা দিয়েছিল বেলকে সরসরা গাঁর অভিযুক্ত অশোক মাহানন এত বড় হত্যাকাণ্ড ঘটাইবার পুলিশ আড়ু সূচনা মিলিছে। অনেক জায়গাতে তো ছোট মোট হিংসা ঘটনা ঘটিছে, বিজু জনতা দল আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে, মারপিট করেছে, কিন্তু আজ বরগড় নির্বাচন মন্ডলীর সরসরার যেঠার বিশ্বজিৎ মির্ধা বলে জন আদিবাসী 35 বর্ষর জন গরিব যুবক যে ভোট দেওয়া যাইলে ভারতীয় জনতা পার্টির সে বড় সমর্থক লে তাঙ্কু বুথ সামনারে ভুজালি মারিকি হত্যা করে দিয়েগলা। এবং যে মানে মারিলে অশোক মাহানন যিয়েকি বিজু জনতা দলর জনে বিজু জনতা দলর জনে সক্রিয় নেতা এবং আজ সকালু সে লাগিকি বিজু জনতা দল পাই ভোট করাউলে আর তা পছরে সেঠিকার বিজু জনতা দলর নেতা মানক সাঙ্গে মিশিকি ভোট রে সামিল থিলে সে হঠাৎ বিশ্বজিৎ কু ভুজালি মারিকি সেটি হত্যা করে দিয়েগলা। সময়রে যেতেবেলে লোকঙ্কু সাঙ্গে ঠিয়া হওয়ার কথা সে সময় এই প্রকার হীন রাজনীতিকে আমি দৃঢ় নিন্দা করুছু। ভারতীয় জনতা পার্টি নির্বাচন হারবার ভয়ের সে বিলবিলাই গলান, প্রত্যেক জায়গায় সে কমরু কম ভোট পাইবে সেলে সে বিলবিলাই গলেন, এই প্রকার আরোপ বিজু জনতা দলরে সে দৌছন। বিজু জনতা দলর কাম নুহে সে যে এই প্রকার হীন রাজনীতি করি করি এই প্রকার মরণাত্মক আক্রম গড়বারটা এই প্রকার কাম ভারতীয় জনতা পার্টির। আপনার মনে রাখিথিবে গত সময়ের গত যে বাই ইলেকশন হয়েছিল সে সময়ের সহলারে কেন হিসাবে ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ মিশিকি গোটে ড্রাইভরকে হত্যা করে আর সেলে সে জেলরে বি রহবার পড়েছিল। এই প্রকার কাম ভারতীয় জনতা পার্টি করুবার ই সময় করুবার আমি দৃঢ় নিন্দা করছু বিজু জনতা দল তরফর। যেন মানকর না এসে আসুছে যে কি অশোক মাহানন আর তাঙ্কর সাথী মানে এটা ভাল করে তদন্ত করা যা সে ভারতীয় জনতা পার্টির সদস্য হন, সে ভারতীয় জনতা পার্টির লাগে কাম করুলে। আমি না কহবার কি এই জায়গায় আমি রাজনীতি না করবার, যে বি প্রকার বিভর্ষ কাণ্ড করিছে সে তাকে দৃঢ় দৃঢ় কার্যানুষ্ঠান তাকে গ্রহণ করা যাও, পুলিশ তদন্ত করু। আর এই কথাকে আমি নিন্দা করছু। পরিশেষে মৃত বিশ্বনাথ মির্ধাঙ্কর আত্মাঙ্কর সদ্গতি নিবদ্ধে বিজু জনতা দল তথা মোর তরফর ভি মুই ভগবানঙ্ক পাখে প্রার্থনা করুছে আর তাঙ্কর পরিবার বর্গঙ্কু শক্তি প্রদান করুন ভগবান, এটা বি প্রার্থনা করুছে। আর এই কার্যর ভারতীয় জনতা পার্টি যেন এই প্রকার কার্যক্রম করুছে এইথির আমি দৃঢ় নিন্দা করুছে।